বিচার চাইছি না একটি রাষ্ট্রের যে নিষ্ঠুর পরিণতি সেটি কেবল প্রত্যক্ষ করছি বিচার পদত্যাগ ফাঁসির দাবি এগুলি কার কাছে চাইবে রাষ্ট্র যেখানে নিজেই নিষ্ঠুর এবং যখন রাষ্ট্র যখন রাষ্ট্রের উৎসাহে প্রণোদনায় এবং ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য যে হীন প্রচেষ্টায় ছাত্র সংগঠনকে লেলিয়ে দেয় তার প্রকৃষ্ট উদাহরণ এখন বাংলাদেশ ছাত্র সংগঠন ছাত্রলীগ সে এখন তো আর ছাত্রলীগ নেই এটি হচ্ছে একটি জঙ্গি লীগ এবং এই জঙ্গি সংগঠন এটি জঙ্গি সংগঠনে রূপান্তরিত করা হয়েছে তারা নিজেরা রূপান্তরিত হয়নি ওই যে বললাম ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্যে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকবার জন্যে তারা এই ছাত্র সংগঠনটিকে জঙ্গি সংগঠনে পরিণত করেছে আমার খুব ভাবতে অবাক লাগে যে আমরা বিচার চাইছি শাস্তি দাবি করছি গত দশ বছরে মাত্র দেখলাম একটি দৈনিকে দশ বছরে প্রায় পনেরো জন ছাত্র ইউনিভার্সিটিগুলোতে মারা গিয়েছে অর্থাৎ তাদেরকে মেরে ফেলা হয়েছে খুন করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দশজন দেখলাম এবং তিনজনই সাধারণ ছাত্র সিলেটের সিলেট বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর এগুলি তো রয়েছেই তো এ যে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে ছাত্রদের ছাত্রদেরকে এবং তাদেরকে নিয়োজিত করা হয়েছে এই কার্যগুলো এই কাজগুলি করবার জন্যে এখন বিচার আপনি কার কাছে চাইবেন যেখানে বিচার বিচার বিচারালয় থাকবে স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা থাকবে যেখানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পরিচালিত হবে সেখানেই সেই রাষ্ট্রেই আপনি কেবল বিচার চাইতে পারেন এই আমি একটু আগে দেখলাম প্রথম আলোতে যে যার পনেরোটি যে ছাত্র যাদেরকে মারা হয়েছে তার একটিরও বিচার হয়নি আপনারা এখন স্লোগান দিবেন ইউনিভার্সিটিগুলোতে কিছুদিন হয়তো স্লোগান মুখর থাকবে কোনো কোন সুশীল সমাজের প্রতিনিধি হয়তো একাত্মতা পোষণ করবেন বিপক্ষে তাগিতে হলেও তারপর একটা স্থিমিত হয়ে যাবে আবার একটি ঘটনা ঘটানো হবে এবং ঘটনা ঘটিয়ে একটির পর একটি ঘটনা ঘটিয়ে ক্ষমতায় থাকতে চাইবে তারা তো আপনাদের আমার মনে হয় যে এখন ঘটনার মূলে যেতে হবে ঘটনার শেকড়ে যেতে হবে নাহলে পরে এই ঠুনকো বিচার চাওয়া এই ঠুনকো গ্রেফতার ঠুনকো তদন্ত কমিটি এগুলি চলতেই থাকবে খুব সম্ভবত ডক্টর শৌকত আলী বলেছিলেন মাফ করবেন যদি আমি সঠিকভাবে না করতে পারি যে বাঙালি মুসলমানের চরিত্র হচ্ছে তার নিজের মাথায় বাড়ি না পড়া পর্যন্ত সে নিজেকে নিরাপদ ভাবে এখন হয়তো আমরা সবাই কেউ কেউ নিরাপদ ভাবছি যে আমি তো আক্রান্ত নই বা অ্যাটলিস্ট আমার ছেলেটা আমার সে অন্তত শান্তিতে থাকুক সে অন্তত নিরাপদে থাকুক এই আশায় আমরা কিন্তু ধীরে ধীরে এই রাষ্ট্রটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করছি এই রাষ্ট্রটাকে আমরা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করছি অর্থাৎ আমরা মদত জোগাচ্ছি এই নিরবতাও কিন্তু এক ধরনের মদত জোগানোর লক্ষণ আজকে একটি আবরার ফাহাদকে নিয়ে যে কথা হচ্ছে এবং আবরার ফাহাদ যেভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে বুয়েটেরি ছাত্ররা এই ছাত্রগুলোকে প্রলুব্ধ করলো কারা আজকে কি ছাত্রলীগই কেবল সন্ত্রাসী সংগঠন এই ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আরেকটি সন্ত্রাসী সংস্থা রয়েছে সেটি হচ্ছে রে আরেকটি সন্ত্রাসী সবচেয়ে বড় সন্ত্রাসী ভূমিকায় রয়েছে পুলিশ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যাকে তাকে ধরে এনে মেরে ফেলছে ঘুম করে ফেলছে লাশ পাওয়া যাচ্ছে নদীতে তো যখন রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী খুন করছে এবং অবলীরা তাদের অস্ত্র ব্যবহার করছে এবং এই ব্যব ব্যবহার করার জন্যে সরকার তরফে তাদেরকে নিয়োজিত করা হয়েছে সেখানে আপনি কার কাছে বিচার চাইবেন এটি ভাবতে অবাক লাগে এখন আর বিচার বিচার চাওয়ার সময় নয় এখন আপনাকে প্রতিবাদী হতে হবে আমাকে প্রতিবাদই হতে হবে চুপ করে বসে থাকার সময় নয় অ্যানাফ ইজ অ্যানাফ এটি কেমন কথা যে একটি ফেসবুকের স্ট্যাটাসের কারণে তাকে খুন করে ফেলতে হবে একটি সঙ্গবদ্ধ চক্র লেলিয়ে দিয়ে এটি কোনো কথা হলো আমার আজকে বলতে বাধা নেই অসুবিধা নেই এই যেদিন সম্ভবত আবরার খুন হলো সেদিনই আমার একজন ভারতীয় ডিপ্লোম্যাটের সঙ্গে দেখা এবং তিনি আমাকে স্বভাবতই চার সঙ্গে দেখা ভারতীয় দূতাবাসে তিনি কাজ করেন ঊর্ধ্বতন কর্মকর্তা তো তিনি আমাকে বলছেন কিভাবে আপনি ফলো করছেন যে একজন সাংবাদিক হিসেবে আমাকে জানতে চাইছেন যে আমি আমি কিভাবে ফলো করছি প্রধানমন্ত্রীর সফর সকল যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে এখন শেখ হাসিনা থাকলেই কি আর র্যাবের ডিজি বেনজির আহমেদ থাকলেই কি আর ডিজিএফআই ডিজি থাকলেই কি কারণ অবৈধ যে কেউ প্রধানমন্ত্রী চিফ এক্সিকিউটিভের আসনে বসতে পারে কারণ শেখ হাসিনা তো নির্বাচিত নয় তারাই তাকে নির্বাচিত করেছে তারা একজন কেউ যদি বসে যায় আশ্চর্য হওয়ার কিছু নাই কারণ এই প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী নন তো যাই হোক আমাকে জিজ্ঞেস করছিলেন যে কেমন আমি বললাম যে আমি খুবই ডিস্যাপ ডিসঅ্যাপয়েন্টেড এটা আমার বলতে কোনো বাধা নেই যে আমি আমরা অন্তত মনে করেছিলাম যে তিস্তার চুক্তিটা অন্তত হবে একতরফা সব কিছু হবে না এবং বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনাটুকু বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাছ থেকে পাবে সেটি আমার বলতে দ্বিধা না আমি বলেছি হ্যাঁ আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে আমি যে আউটকামটি দেখলাম তো এটি আমি যদি একজন ভারতীয় ডিপ্লোম্যাটকে বলতে পারি এটি বলা যাবে না এটা ফেসবুকে লেখা যাবে না এটা কেমন কথা ভারত বর্ষে ভারতে যেখানে মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে নোবেল বিজয়ী অমর্ত্য সেন পর্যন্ত তিনি বলছেন লিখছেন এবং সেখানে কাশ্মীর ইস্যুতে ভারত সরগরম সেখানে ভারতের নাগরিকরা ভারতের সিভিল সোসাইটি ভারতের ছাত্ররা সমালোচনা করতে পারছে আর বাংলাদেশের একজন সমালোচনা করতে পারবে না এটা কেমন ধরনের আজ্ঞাবহ এটা কেমন ধরনের দাসত্ব এটা কি ধরনের একটা গোলামী লাগে আশ্চর্য লাগে তা আমি তাকে বললাম ভারতীয় দূতাবাসকে ওই কর্মকর্তাকে যে হ্যাঁ আপনারা কেন একটি রাষ্ট্র রাষ্ট্রের যে এতগুলো মানুষ বসবাস করছে একটি বৃহৎ জনগোষ্ঠী হ্যাঁ ভারতের সঙ্গে একটি প্রতিবেশী সুলভ সম্পর্ক অবশ্যই থাকা উচিত একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ কেন আইসোলেটেড হয়ে থাকবে মোটেই আমি সেটির পক্ষপাতি নই কিন্তু সেটি তো হতে হবে সমমর্যাদার ভিত্তিতে সমতার ভিত্তিতে দিতে হবে নিতে হবে কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক তো হয় না ট্রাফিক সুফিক বধ হয়ে সেটি দুই দিকে চলাচলের ব্যবস্থা থাকতে হবে কিন্তু একতরফা শুধু কিন্তু এই মানুষ তো এত মানুষ বিশেষ করে ভারত যদি চায় মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে কোনো একটি বিশেষ গোষ্ঠী বিশেষ ব্যক্তিকে ভারত বেছে নিয়েছে এটি ভারতের জনগণের জন্য কিন্তু একটি চিন্তার কারণ এটি বিশাল মানুষ বাংলাদেশের মানুষ সেখানে ভারতে যায় তারা বাজার করছে তারা সেখানে বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে চিকিৎসা বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে অনেকে কিন্তু পয়সাওয়ালারা সিঙ্গাপুর ব্যাংককে চলে যায় কিন্তু আমাদের সেই দরিদ্র কৃষক যে খেটে খাওয়া মানুষ সামান্য টাকা জোগাড় করে সে হলে একটু ভালো চিকিৎসা ব্যবস্থার জন্য সে ভারতে চটে যাচ্ছে তা আপনি এই যে মানুষের মানুষ যে আপনাদের এখানে যাচ্ছে মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ এখন তো বলা হচ্ছে এখন হচ্ছে পিপল টু পিপুল কন্টাক্ট কিন্তু এখন হচ্ছে কি টু একটি কর্তৃত্ববাদী সরকার আরেকটি সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেই মনে করছে যে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপিত হলো কিন্তু মানুষের মধ্যে যে ঘৃণা যে ক্ষোভ যে যন্ত্রণার যে তৈরি হচ্ছে এটি লাগা হবে কিভাবে এটি তো পুঞ্জীভূত হবে এবং এটি সমস্যার কারণ হবে সকলেরই তো এই যে আমার যেটি বলছিলাম বলার উদ্দেশ্য সেটি হলো এই আমি কোনো পক্ষের হয়ে কথা বলছি না বলিও না আজকে হয়তো আশ্চর্য হবেন যে ফেসবুকে লাইভ আমি নর্মালি জাতিসংঘ কভার করার ক্ষেত্রে বা হোয়াইট হাউস কাভার করার ক্ষেত্রে বলি আজকে কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু কাঁদতে আসিনি এবং কাঁদবো না আমি বিচার চাইতেও আসিনি আমি এসেছি আমি কয়েকদিন যাবত আমি আর কাজে যেতে পারছি না আমার অনেকগুলি অ্যাসাইনমেন্ট আমি করতে পারছি না তো আমার কাছে অদ্ভুত লাগছে যে সকলে আমরা কেমন কেমন যেমন পুরো রাষ্ট্রের প্রত্যেকটি জন জনপদের প্রতিটি মানুষ কেবল জানি নীরবে নিবৃতে সব সয়ে যাচ্ছে তো অবশ্যই সেটি সব সয়ে যাবার নয় প্রতিবাদী মানুষ প্রতিবাদী কণ্ঠ জেগে উঠেছে কিন্তু এই কণ্ঠ আপনাকে আরো গভীরে যেতে হবে যে কারা ক্ষমতায় আঁকড়ে আছে এই সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলির উপর ভর করে আজকে পুলিশের মতো একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক পেশাদার লোক সেখানে রয়েছে কিন্তু এই পুলিশকে তারা একটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত করছে কেবল ক্ষমতায় থাকবার জন্য এবং তারা নির্বাচনটি করিয়ে দিয়েছে রেপকে তারা ব্যবহার করছে ডিজিএফআই যেটি গোয়েন্দা সংস্থা জাতীয় গোয়েন্দা সংস্থা তাদের কাজ হবে তারা রাষ্ট্রের প্রটেকশনের দায়িত্বে থাকবে খবরাখবর তাদেরকে পর্যন্ত রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে সেখানে কি ভালো মানুষ নেই অবশ্যই আছে কিন্তু আপনাদেরও বিবেক আছে আপনাদেরও এখন সময় আসছে জাগ্রত হওয়ার আমি বলছি না যে সেখানে দাঙ্গা বাঁধাবার আমি বলছি না সেখানে একটি মানুষকে খুন করার মতো ঘটনা পাল্টা খুনের বদলে পাল্টা খুন সেটি বলছি না কিন্তু আমি বলছি যে এই যে স্বাভাবিক যে রাষ্ট্রের যে প্রক্রিয়া সেটিকে আপনারা ফেরত আনুন এবং কেন আপনারা অন্যের ক্রীড়ানকয় কাজ করবেন কেন একজন অবৈধ সরকারকে একজন প্রধানকে আপনার ক্ষমতায় বসাবার জন্য আপনাদের সর্বশক্তি আপনাদের নিজস্ব নেম এবং ফেমকে আপনারা ক্ষয় করবেন কী জন্য আপনাদের তো ভবিষ্যৎ আছে আপনাদের তো ছেলে সন্তানরা আছে আজকে আপনারকে আপনার সন্তানের জায়গায় বসিয়ে চিন্তা করুন আজকে যদি সেই সন্তানটি আপনার হতো আপনি কি করতেন এবং কালকে যে হবে না তার কোনো গ্যারান্টি নাই আপনারা তো দেখছেন যে কিভাবে তাদেরকে ব্যবহার করেছে এই শাসক প্রধান এবং কীভাবে তেজপাতার মতো ছড়ে ফেলে দিচ্ছে এটা তো আপনাদের সামনেই নজির আছে যতক্ষণ পর্যন্ত আপনাকে দরকার ততক্ষণ পর্যন্ত আপনাকে ব্যবহার করেছে আবার যখন আপনার দরকার নাই তারপর তেজ পাতার মতো আপনার সেই অ্যাডভান্টেজটুকু নিয়ে আবার আপনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে আজকে আপনি হয়তো কৃপায় আছেন তার আনুকূল্যে আছেন কালকে থাকবেন না তো সুতরাং এখন সময় এসেছে বিবেককে জাগ্রত করার আমরা যদি সবাই বিবেক বোধে জাগ্রত হই এই রাষ্ট্রটা তো আমাদের আমরা যে যেখানেই থাকি এই দেশের নাগরিক তো আমরাও এটি কি কারো একার নাগরিক একার রাষ্ট্র একার সম্পদ এটা কি কারো বাবার সম্পদ এটা সকলেরই এবং এই যে অবাক লাগে যে ভিসির পদত্যাগ চাইছে ওই ভিসির তো জেলে থাকার কথা তার সে কাস্টোডিয়ান ওই ইউনিভার্সিটিতে তার ইউনিভার্সিটিতে টর্চার সেল হয়েছে এটা ভাবা যায় ডিজিবি অফিসের টর্চার সেল রেব অফিসের টর্চার সেল ডিজিএফআই অফিসের টর্চার সেল ইউনিভার্সিটি গুরুতে টর্চার সেল এগুলোর মদরদাতা কে আমরা কি জানি না কেউ কি জানে না সুতরাং এটি কি এখনো সময় আছে সকল সীমা অতিক্রম করেছে এখনো সময় আছে আমি বলছি একজন সাংবাদিক হিসাবে একজন নাগরিক হিসাবে আমি কোনো দলের দ্বারা বা কোনো দলের আদর্শ বাস্তবায়ন করবার জন্য নয় একজন বোধে তাড়িত হয়ে কথাগুলো বলছি আজকে সবাইকে বলতে হবে আমি দেখছি অনেকে বলছেন এটি খুব আমাকে আপ্লুত করেছে যে সত্যি কথাগুলো বলছেন ডক্টর আসিফ নজরুল বলছেন ডক্টর আলী রিয়াজ বলছেন অনেকে বলছেন এবং সম্প্রতি দেখলাম যে ভারতের রাষ্ট্রীয় পদক যিনি পেয়েছেন তিনিও বলছেন যদি একটু রয়েশ হয়ে বলছেন আমি জানি না সেটি কিন্তু এই তাগিদ আপনাদের সকলেরই অনুভব করবার কথা প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী বলছেন অর্থাৎ সমাজে যারা আইকন সমাজ যাদেরকে মানুষ যাদেরকে শ্রদ্ধার চোখে দেখে প্লিজ আপনারা আপনাদের শ্রদ্ধার জায়গাটুকু রাখুন এবং এই অবস্থার প্রতীতের জন্য একটি উপায় আপনারা খুঁজে বের করুন এবং মানুষের যে ক্ষমতা মানুষের যে জনপ্রতিনিধিত্বশীল সরকার সেটি করবার চেষ্টা করুন না হলে পরে এই ভিসির পদত্যাগ এই ভিসি তো জেলে থাকবার কথা পদত্যাগ কেন এই প্রবস্ত জেলে থাকবার কথা প্রতিটি ইউনিভার্সিটিতে এখন টর্চার সেল রয়েছে যেখানে ছাত্রদেরকে ছাত্ররা নিয়ে নির্যাতন করছে এবং এই ছাত্রদেরকে এই যে বারোটা ইউনি আবরার ফাহাদকে যারা হত্যা করলো পিটিয়ে এরাও নাকি এরাও তো বুয়েটের ছাত্র অর্থাৎ তারা যখন দেখছে যে রাষ্ট্রের প্রণোদনা পাওয়া যায় দলীয় প্রধানের আনুকূল্য পাওয়া যায় কাছে ভেড়া যায় তখন তারা এগুলি করবেই একবার ভাবুন তো যে একজন সাবেক প্রধানমন্ত্রীর গাড়িতে কিভাবে অস্ত্র শস্ত্র লাঠি সটা নিয়ে হামলা করলো দিনে দুপুরে প্রকাশ্যে এবং তারপরে যে হামলা করলো তাকে দলীয় পদ থেকে তাদেরকে উন্নতি দেওয়া হলো তাদেরকে প্রমোশন দেয়া হলো তো তারা তো দেখছে যে এগুলি করলে প্রমোশন পাওয়া যায় এগুলি করলে আনুকূল্য পাওয়া যায় আমি তাদেরকে মোটেই দোষ দেই না তাদেরকে ব্যবহার এদের বয়সই বা কত কিন্তু এদেরকে ব্যবহার করা হচ্ছে আর ব্যবহার করে তাদেরকে আবার নানা ধরনের কথাবার্তা বলা হচ্ছে আমি দেখলাম আমি আর এই এই নামই নিতে চাই না যে ধরনের যে কথাবার্তা যে ধরনের মায়াকান্না আপনি আটত্রিশ বছর আগে আপনি হারিয়েছেন আপনি যাতনা বোঝেন এই রাজনীতি আপনি আর কতদিন করবেন এই এই চিত্তিতা তিতা আপনি আর কতদিন খাওয়াবেন এগুলো একটা কথা সুতরাং এখন আমাদের সময় এসেছে আমাদের বিবেককে জাগ্রত করবার আমাদের এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আজকে সবাই আমরা আপনার আক্রান্ত হব ইউনিভার্সিটির ভিসি কথা চিন্তা করুন অদ্ভুত লাগে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটির ভাইস ওই যে সকল সা সমুসা আমি আমার অদ্ভুত লাগে এত একটা ইউনিভার্সিটির পিয়ন হবার যোগ্যতা নেই তার সে কি করে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের পদে বসে এই যে বিষয় এই যে আনুকূল্য গ্রহণ করবার যে একটা চেষ্টা এবং এই যে পাঁচ গোলামদেরকে বিভিন্ন এডুকেশন আগে শুনেছি যে হ্যাঁ তাদেরকে মন্ত্রী করা হয়েছে মূর্খ হলেও মন্ত্রী হয়েছে যেহেতু ক্যাবিনেটে থাকবে এখন যেগুলিকে বলা হয় সেন্টার অফ এক্সিলেন্স হবে যেগুলি যেগুলি হলে ছাত্র যেগুলো মানুষ গড়ার কারিগর যারা অর্থাৎ মানুষ গড়ার কারখানা যেগুলি ইনস্টিটিউশন গোলার হেড একাডেমিক ইনস্টিটিউশন গোলার হেডগুলোকে এই সমস্ত পাঁচ গোলামদেরকে তাদেরকে নিয়োগ করা হচ্ছে ঈদের বকশিস দে কোটি কোটি টাকা এটা হলো আপনি ইউনিভার্সিটিগুলোতে ফেয়ার তারা শেয়ার চাচ্ছে ভিসির কাছে আর ভিসি আবার করছে কি সে ঈদের বশিস দিচ্ছে কয়েক কোটি টাকা হলে হলে সেই কোটি টাকাগুলি ডিস্ট্রিবিউট করা হচ্ছে এটি কোনো সভ্য সমাজই আফ্রিকার কোনো কান্ট্রিতে আমি তো আল্লাহ মতো অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে এ ধরনের চিন্তা চেতনা মানসিকতা এবং ক্ষমতা ধরে রাখার জন্য যে হীন চেষ্টা অলিগলির পথে যে হাঁটা চলাফেরা আমি কোথাও দেখি এবং অদ্ভুত লাগে ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ভিসিগুলো তারা তাদের সমগ্র বিবেককে তাদের সমগ্র শিক্ষা জ্ঞান গরিমাকে বন্ধক রেখে তারা গোলামি করছে সামান্য একটু আনুকূল্যের আশায় সামান্য একটু পদ পদবীর আশায় এবং আপনি দেখবেন যে ভাইস চ্যান্সেলরগুলোর অফিস যেভাবে সাজানো হয় এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার শুনলাম এই ভিসি নিজেই সে কিভাবে দুর্নীতি করেছে তার চেয়ার তার সোফা এগুলি সাজা পাচ্ছে এরা তো বাইরে গিয়ে ডিগ্রি নেয় অনেকে দেখেছি নামের শেষে পিএইচডি অথবা নামের আগে ডক্টরেট করে তারা দেখে না ইউনিভার্সিটিগুলো বিদেশের ইউনিভার্সিটিগুলো বাইরের ইউনিভার্সিটিগুলো ঢাকা ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিগুলো তো নামই আন্তর্জাতিকভাবে এবং সেই মানদণ্ডে নেই কিন্তু তারা দেখে না ইউনিভার্সিটির ভিসিগুলো কিভাবে চলে তারা দেখে না যে কিভাবে তার রুম থাকে একটা একাডেমিয়ার আর রুম কিভাবে থাকে এবং কিভাবে তার অফিস চলে এবং রিসার্চ ওয়ার্কগুলো কিভাবে হয় তারা ওই এই ইউনিভার্সিটির শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগুলো ওসিডিসির মতো থাকতে চায় এই সেটাও আবার অদ্ভুত কারখানা ডিসিওসি আপনি যদি অনেকগুলি কথা বলতে হচ্ছে আজকে আবেগে বলছি আপনি একটা জেলা প্রশাসকের অফিসে যান আপনি তাকে বেতন দিচ্ছেন আপনার টাকা সে চলছে সে যেই হোক মানুষের ট্যাক্সের পয়সা তার বেতন হয় আপনি যদি আজকে একটা লন্ডনে অথবা এখানের একটা পুলিশ স্টেশনে যান প্রথম বাক্যটি হবে একটা পুলিশ অফিসার দেখেই আপনাকে বলবে হাউ মে আই হেল্প ইউ আমি আপনাকে হাউ মে আই হেল্প ইউ স্যার আমি স্যার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এখানে থানার ওসি এবং ওই ডিসির অপেক্ষায় থাকে কখন যে লোকটি গিয়েছে তাকে স্যার অ্যাড্রেস করবে এগুলি বন্ধ করে দিতে হবে এই যে স্যার অ্যাড্রেস করা এবং সে সে সুপেরিয়ার ভাববে এবং আপনার ট্যাক্সের পয়সা সে বেতন নিবে আপনাকে সে মনে করবে যে আপনি নিচু স্তরের লোক এই সমাজের এই ব্যবস্থাটাকে ভাঙতে হবে এবং যে এগুলি অনেক গভীর কথা অনেক বিস্তৃত কথা আজকে হয়তো আবেগে অথবা অনেক কথাই বলে ফেল বলে ফেলছি আমি জানি না কি বলা উচিত এই মুহূর্তে কিন্তু আমি অনেক নিজেকে সংবরণ করেছি যে হয়তো আমি আমার আমি লিখতে পারছি না আমি অ্যাসাইনমেন্টে যেতে পারছি না আমি কাজে যেতে পারছি না কি বিভৎস কি ভয়ঙ্কর একটা ছাত্রকে তারা সাপের মতো পিটিয়ে মারছে এরাই তো তারা যারা একটি এই আঠাশে অক্টোবর দু সালে মেরে তারপরে নৃত্য করেছে এরা তো তারাই আমি তাদের আমি আমার চোখে তাদের কেবলই ছবি বাসে আমি মেলাতে চাই এরাই তার যারা লাশের উপর নৃত্য করেছে একটি সাপকেও এভাবে নৃশংসভাবে এভাবে হৃদয় বিতারকভাবে ভাবে আর সে হিউম্যান বি মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ যে মারছে সেও মানুষ এটি ভাবা যায় আর যারা ক্ষমতায় থাকছে তারাও মানুষ তাদেরও হাত আছে পা আছে চোখ আছে কান আছে নাক আছে যারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে যাদের কিন্তু তাদের কোনো অনুভূতি নেই তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই এটি তাদের মধ্যে মানুষ এবং তাদের মধ্যে পার্থক্য এখন আমাদেরকে বিচারের চাওয়ার সময় নয় ফাঁসির চাওয়ার আপনি চাইবেন তদন্ত কমিটি হবে এগুলো তো হর হচ্ছে আমি একটি পত্রিকায় দেখলাম বাংলা ট্রিবিউন তারা একটি রিপোর্ট করেছে যে পাঁচশো জনকে শুধু পিটি হত্যা করা হয়েছে কোনোটার কি বিচার হয়েছে হ্যাঁ কোনোটার মিছিল হয়েছে আন্দোলন হয়েছে বিচার চেয়েছেন তারপরে একজনের কাছে গিয়েছেন তিনি বলেছেন আমি মা হারানোর ব্যথা বুঝি ভাই হারানোর ব্যথা বুঝি এই সমস্ত বকওয়াস এবং এই যে পুঁজি করে মানুষ মানুষ নানা ধরনের বিষয়কে পুঁজি করে রাজনীতি করে রাজনীতিতে হয় অনেকে বলেন যে হ্যাঁ কেউ ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে কেউ হয়তো সহায় সম্পত্তিকে পুঁজি করে রাজনীতি করছে আর তিনি রাজনীতি করছেন তার এই একটা সস্তা একটা আবেগকে নিয়ে যে হ্যাঁ এটি খুবই নিন্দনীয় কিন্তু এটি বলে আপনি শাসক হয়ে আপনি মানুষকে এভাবে দিনে দুপুরে মানুষ হত্যা হবে তারপরে দল বেঁধে আপনার কাছে যাবে আর আপনি সেই পুরনো গান শোনাবেন একই কথা মানুষ এগুলো বোঝে মানুষ জানে শুধু অনেকেই বোঝে বলে ইভেন অনেকেই যারা সরকারের ছত্র ছায়া আছে পদ পদবিতে আছে তারাও বলে বাইরে তো অনেকে আসে অনেক কর্মকর্তা পর্যায়ের লোক আসে দেখা সাক্ষাৎ হয় তারাও বলে যে কি হচ্ছে রে ভাই এটা এরকম কি আমরা কি চেয়েছিলাম কিন্তু ওই যে ভয় বলতে পারে না অথবা আনুকূল্যে আছে বলতে পারে না কিন্তু বলতে হবে শিখ বলতে হবে না বললে আজ আবরার যেভাবে নির্ভমভাবে নিহত হয়েছে যাকে নিয়ে পিটিএ মেরে ফেলা হয়েছে নিহত নয় খুব মৃত্যু হয়েছে বলে ওই ভিসি বলেছে যে তার কাস্টোডিতে সে যেটার কাস্টোডিয়ান তার ইউনিভার্সিটিতে তার টর্চার সেলে তাকে পিটিএ মেরে ফেলা হয়েছে প্রথম দফায় তো ওকে গ্রেফতার করা উচিত ওই ভিসিকে ওই প্রক্টরকে এবং তারপরে দেখলাম যে সেই লাশ লুকিয়ে ফেলানোর জন্য যে যে ছাত্র মিলনায়তনের যে দায়িত্বে যে ছাত্র শিক্ষকের যে শিক্ষকের দায়িত্বে তাকে নাকি চাপ দেওয়া হয়েছে এখন আমাদেরকে বিচার চেয়ে কোনো লাভ নেই বিশ্বাস করুন কোনো বিচার হবে না এবং এই বিচার কারা করবে আপনি বিচার আলোয়ের কথা চিন্তা করুন যে দেশের প্রধান বিচারপতি রাতের অন্ধকারে ভেগে চলে যায় যে দেশের বিচারপতিদেরকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় যে দেশের বিচারপতিরা অ্যাজেলাসে বসে অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেলের পানে চোখ মেলে তাকিয়ে থাকে সেই দেশে কোনো বিচার হবে অ্যাটর্নি জেনারেল যেটা বলবে সে তারা সেটাই করবে আর অ্যাটর্নি জেনারেলকে সরকার যা বলে দিবে এবং সরকার প্রধানের দেখবে মুড মেজাজ মর্জি তার সারা সে তারা সেইভাবেই চলবে সুতরাং বিচার হবেন আপনি দেখুন তার ভাইকে আজকে নাকি পুলিশ যখন জানাজা করতে গিয়েছে তাদের কলিজার টুকরাকে তারা হারিয়েছে জানাজা করার জন্য এই পুলিশ ওই যে ছাত্রলীগের সহযোগী সংগঠন অথবা পুলিশের সহযোগী এদের ওয়ে বলছে যে দুই মিনিটের মধ্যে জানাজা শেষ শেষ করত তারপরে বলছে এগুলো তো এই আয়ুবে হইয়ার প্রত্যা আমরা আয়ুব খান ইয়ে হিয়াখানের শাসন আমল ওইভাবে দেখার সুযোগ হয়নি কিন্তু দেখতে পাচ্ছি যে এই এইভাবেই তারা নিশ্চয়ই এই পূর্ব পাকিস্তানের মানুষের উপর তারা জুলুম করেছে নির্যাতন করেছে তারপরে স্বাধীন মানুষ জেগে উঠেছে এবং আমরা একটি ভূখণ্ড পেয়েছি এই ভূখণ্ডই কেবল এখন সার কিন্তু আর কিছুই অবশিষ্ট নেই মানবিকতা মর্যাদাবোধ স্বাধীনতা মুক্ত চিন্তা কথা বলার স্বাধীনতা কোনো কিছুই আর অবশিষ্ট নেই হ্যাঁ অনেকেই বলবেন কথা বলছেন কিন্তু তারও মধ্যে কিন্তু আছে আজকে এই এখন কান্না করার সময় নয় এখন দাবি জানানোর সময় নয় এখন আপনাকে আপনার বিবেককে জাগ্রত করতে হবে এবং এর একটি সফল পরিণতির দিকে যেতে হবে রাষ্ট্র বিনির্মাণ করতে হবে মানুষের উপযোগী করে একটি কল্যাণমূলক রাষ্ট্র হতে হবে যেখানে জনপ্রতিনিধিত্বশীল সরকার থাকবে জনগণের মর্যাদা থাকবে নাগরিকের মর্যাদা থাকবে এবং নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হবে মুক্তভাবে কথা বলতে পারবে সেটি আজকে আবরারকে ক শহীদ হইতে হয়েছে আবরাত আবরারকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একই কারণে সে শুধু তার স্বাধীনভাবে মত প্রকাশ করেছিল বলে যেটি বললাম যেটি কেন কেন করা যাবে না এই এই কথাটি এই আবরারকে এই এভাবে তাকে মেরে ফেলার মধ্য দিয়ে মানুষের মুখ কি বন্ধ থাকবে মোটেই না বরং এই কণ্ঠ আরও সামিত হবে যেটি হবে সেটি হলো যে সরকার চাইবে সেই কণ্ঠতে তাদের সর্বশক্তি দিয়ে রোধ করতে কিন্তু না আপনি কতজনকে রোধ করবেন জাগ্রত হতে হবে বিবেককে জাগ্রত করতে হবে এবং বিচার চেয়ে কোনো লাভ নেই বিশ্বাস করুন এই বিচার বিচার কে করবে আপনি কার কাছে আপনি বিচার দিবেন আমাদের আমাদের বাড়ি সিলেট অঞ্চলে আমাদের ওখানে বলা হয় যে শিয়ালের কাছে মুরগি বর্গা মুরগি বাগি বলে সিলেটে বর্গাকে তো আপনি শিয়ালের কাছে মুরগি বর্গা দিচ্ছেন তার কাছে আবার বিচার তারাই করাচ্ছে এগুলো আমরা জানি সবাই যারা যারা করাচ্ছে তারাও জানে এবং মিটি মিটি হাসে এই অবস্থার পরিবর্তনের একটাই উপায় আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং সেই অধিকার প্রতিষ্ঠায় সকলকে হতে হবে সেটি হবে প্রধান এবং প্রধান প্রথম এবং প্রধানতম কাজ তাহলে পরে সেই সমাজে বিচার পাবে, সেই সমাজে স্বস্তি আসবে সেই সমাজে নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠিত হবে অন্যথায় এটি আশা করা বৃথা এ পর্যন্তই